হ্যালো বন্ধুরা আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান তো আপনাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার তো রাজ্য সরকার তরফ থেকে কি সুখবর আনা হলো সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো রাজ্য সরকার যে বিশাল বড় ঘোষণা করলো যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের জন্য যে যারা যারা হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু এখন থেকে দু হাজার টাকা পাবেন এবং যারা বারোশো টাকা করে পেতেন এস সি এস মহিলারা তারা কিন্তু চব্বিশশো টাকা পাবেন তো কেন হঠাৎ করে এই টাকা বাড়িয়ে দেওয়া হলো তো মূলত এই টাকাটা বাড়ানোর কারণ হলো সামনে যেহেতু পুজো আসছে পুজোর জন্য রাজ্যের যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পায় তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বোনাস দেওয়া হলো মানে আপনারা হাজার টাকা পেতেন তো আপনি অক্টোবর মাসে কিন্তু সেটি দু হাজার টাকা পাবেন আর যদি আপনি বারোশো টাকা পেতেন তাহলে কিন্তু আপনি অক্টোবর মাসে সেটি চব্বিশশো টাকা পাবেন তো এটি কিন্তু প্রতি মাসে দেওয়া হবে না শুধুমাত্র পুজোর কারণে এই অক্টোবর মাসে প্রথমে আপনাকে দেওয়া হবে এই টাকাটি তো রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এটি বিশাল বড় একটি ঘোষণা করলো এর আগের বছর পুজো কিন্তু পুজোতে এটা দেওয়া হয়েছিল কিন্তু এটি কিন্তু বোনাস হিসেবে পুজোর আগ দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে রাজ্য সরকার কী ঘোষণা করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত মহিলাদের জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ